নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস সিক্সের ডাফ অ্যান্ড ডট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 230 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম কমরাবাড উচ্চ বিদ্যালয়, পেজ নাম্বার 230। টাইম আছে 50 মিনিট, ফুল মার্কস 25। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে পোয়েম। পোয়েমটি নেওয়া হয়েছে ক্যাথরিন পাইল রচিত হাউ দ্য লিটিল কাইট লার্ন টু ফ্লাই নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস, 1 × 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াইল ফ্লাইং দ্য লিটিল কাইট ওয়াজ ফিল্ড উইথ প্রাইড, যখন ছোট্ট ঘুড়িটা উঠছিল তখন তার মধ্যে গর্বিত ভাব জেগে উঠেছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য বিগ কাইট টোল দ্য স্মল কাইট টু ট্রাই, বড় ঘুড়িটা ছোট ঘুড়িকে চেষ্টা করতে বলেছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য লিটিল কাইট থট ইট কুড নট ফ্লাই, ছোট্ট ঘুড়িটা ভেবেছিল যে সে উঠতে পারবে না। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য বয়েজ লুকড লাইক স্মল স্পটস মুভিং অ্যারাউন্ড, সেই ছেলেগুলোকে দেখতে লাগছিল ছোট ছোট চলন্ত ফুটকির মতো। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডিড দ্য বিগ কাইট টেল দ্য লিটিল কাইট টু ডু, বড় ঘুড়ি ছোট ঘুড়িকে কি করতে বলেছিল। ইন ক্যাথরিন পাইলস হাউ দ্য লিটিল কাইট লার্ন টু ফ্লাই, দ্য বিগ কাইট টোল দ্য লিটিল কাইট টু ট্রাই টু ফ্লাই, বড় ঘুড়ি ছোট ঘুড়িকে উড়ার চেষ্টা করতে বলেছিল। নাম্বার 2, হুম ডিড দ্য কাইটস গেট অ্যাজ কম্প্যানিয়ন্স হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার, কোয়াইট এয়ার হবে, নিস্তব্ধ বাতাসে ঘুড়ি দুটো কাদেরকে সঙ্গী হিসাবে পেয়েছিল। আনসার দেখ নাও, হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার, উঁচুতে শান্ত বাতাসে, দ্য কাইটস গট বার্ডস অ্যান্ড ক্লাউডস অ্যাজ দেয়ার কম্প্যানিয়ন, তারা পাখিদেরকে এবং মেঘেদেরকে সঙ্গী হিসাবে পেয়েছিল। এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 2 নম্বর। আইডেন্টিফাই দ্য টাইপস অফ টেন্স ইন দ্য সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য স্পেস গিভেন বিলো, 1 × 2 = 2। বন্ধুরা, দুটো সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সে কী টেন্স ব্যবহৃত হয়েছে তার নামটা শুধু লিখতে দিচ্ছে। দুটি আছে, 1 নম্বর করে 2 নম্বর। পড়ছি, দেখে নাও, ইট হ্যাজ বিন রেনিং সিন্স 6 o'clock ইন দ্য মর্নিং, মানে হচ্ছে সকাল 6টা থেকে বৃষ্টি হচ্ছে। দেখো, হ্যাজ আছে, বিন আছে, ভার্বের সঙ্গে আইএনজি আছে এবং সিন্স বসছে, তার মানে কি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সবসময় টাইম বোঝায়। পি আগে লিখতে দাও, PRES ইএনটি প্রেজেন্ট, কী ব্যাপারটা হয়েছে, হ্যাঁ PRES ইএনটি প্রেজেন্ট পারফেক্ট, PERFECT পারফেক্ট কন্টিনিউয়াস, CONTINUOUS। হ্যাজ বিন আছে, রেনিং আছে, সিনস আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, নাম্বার 2, ইয়েস্টারডে বয়েজ ওয়ার প্লেয়িং ইন দ্য স্কুল গ্রাউন্ড, গতকাল ছেলেরা স্কুলের মাঠে খেলছিল। এইটা দেখো, সাবজেক্ট আছে, তারপরে অক্সিলারি ভার্ব আছে, ওয়ার ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা আছে, তার মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, CONTINUOUS, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারলে না, পারলে না, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আছে তিনের দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস, 1/2 × 6 = 3। বন্ধুরা, 6টা আর্টিকেল বসতে বলেছে, হাফ করে 3 নম্বর। ফার্স্ট নাম্বার 1,
মিস্টার দাস ইজ অ্যান এমবিবিএস, মিস্টার দাস একজন এমবিবিএস। কেন অ্যান বসলো? প্রথমে তো এম আছে, এম তো কনসোনেন্ট, তাও তাও কেন অ্যান বসলো? দেখো এমটাকে বাংলায় লিখলে হয় এম, প্রথমে এম এর কে আছে, এ আছে, একে ইংরাজিতে লিখতে হয় এ, এটা একটা কি ভাওয়েল, ভাওয়েলের আগে কি বসে? অ্যান বসে, তাই জন্য এখানে বসলো অ্যান এমবিবিএস। বোঝাতে পারলাম তোমাদেরকে? নাম্বার টু, মিস্টার গুহ ইজ অ্যান অনারেবল পার্সন, মিস্টার গুহ একজন সম্মানিত ব্যক্তি। দেখো এই যে এইচ ও এন ও ইউ আর এ বিএলই, এর উচ্চারণটা অনারেবল, অনারেবল, অনারেবল। আমরা জানি এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয় এ বসবে, হয়ের মতো না হলে অ্যান বসবে। এখানে হয়ের মতো হয়নি, অয়ের মতো হয়েছে, তাই বসছে অ্যান অনারেবল পার্সন। নাম্বার থ্রি, দেয়ার ইজ অ্যান আওয়ারলি বাস সার্ভিস অন দিস রুট, এই রুটে প্রতি ঘন্টায় বাস সার্ভিস আছে। দেখো এইচ ও ইউ আর এল ওয়াই আওয়ারলি, এটা উচ্চারণ হচ্ছে আওয়ারলি। আমরা জানি এইচ এর উচ্চারণ হ হলে এ বসে, হ না হলে অ্যান বসে, এখানে উচ্চারণটা আওয়ারলি, তাই অ্যান বসছে। নাম্বার ফোর, ড্যাশ অ্যাপেল, এখানে বসবে অ্যান অ্যাপেল, একটি আপেল, অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, প্রতিদিন একটি আপেল একজন ডাক্তারকে দূরে রাখে, এটা একটা প্রবাদ বাক্য, অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। দেখো প্রথমে শূন্যস্থান থাকলে যে দা বসবে তার কোনো মানে নাই, এখানে অ্যান বসেছে, কেন বসছে? কারণ একটি আপেল, আপেলটি তো নয়, আপেলটি কি হচ্ছে? একটি আপেল রাখতে পারে। নেক্সট নাম্বার ফাইভ, মিস্টার সরকার ইজ এ ওয়ান আইড ম্যান, মিস্টার সরকার একজন এক চোখা মানুষ, ওয়ান। দেখো ও ভাওয়েল তবু বসছে এ, কেন জানো? ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় এ বসে, ওয়ার মতো না হলে অ্যান বসে, এখানে ওয়ার মতো হয়েছে ওয়ান, ওয়ান মানে কি? ওয়ার মতো হয়েছে, তাই বসছে এ। ওকে নেক্সট নাম্বার সিক্স, সিঙ্গাপুর ইজ অ্যান আইল্যান্ড, সিঙ্গাপুর একটি দ্বীপ, ইজ অ্যান আইল্যান্ড। দেখো আইল্যান্ড, এই উচ্চারণটা হচ্ছে আইসল্যান্ড নয়, এটা হচ্ছে আইল্যান্ড, প্রথমে আই আছে, আউট অফ আই ভাওয়েল, তাই জন্য বসছে অ্যান। ওকে বন্ধুরা, এরপর আছে চারের দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রেপোজিশন, হাফ ইন্টু সিক্স ইকাল টু থ্রি। ছটা প্রেপোজিশন আছে, শূন্যস্থান আছে ছটা, সেটাতে প্রেপোজিশন বসতে বলেছে, এবং হাফ করে তিন নাম্বার পড়ছি, দেখে না। দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম, সাপটিকে মারা হয়েছে তার দ্বারা, ব্যক্তির দ্বারা বোঝালে বাই বসে, হুইথ এ স্টিক, লোকটা মেরেছে এবং লাঠি দিয়ে মেরেছে, বস্তুর দ্বারা বোঝালে হুইথ বসে, তাই দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম হুইথ এ স্টিক। নাম্বার টু, দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, ফ্যানটি সিলিং থেকে ঝুলছে, এই দেখো উপরে, দেখো ওপরে ফ্যান আছে, ওপরে সিলিং থেকে ফ্যানটি ঝুলছে, তাই বসলো ফ্রম, পুরো ডেমনস্ট্রেশন দেখিয়ে দিলাম। নাম্বার থ্রি, আই প্রেফার টি টু কফি, আমি কফি থেকে চা বেশি পছন্দ করি, প্রেফারের পর সবসময় টু আসে। নাম্বার ফোর, হি হ্যাজ সেন্ট এ লেটার ফর হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুকে একটা চিঠি পাঠিয়েছে, না হি হ্যাজ সেন্ট এ লেটার টু হিজ ফ্রেন্ড হবে, টু হিজ বসবে, টু, হি হ্যাজ সেন্ট এ লেটার টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে একটি চিঠি পাঠিয়েছে, বন্ধুকে পাঠিয়েছে, তাই টু বসলো। নাম্বার মানে বন্ধু থাকলে যে টু বসবে বা অন্য কিছু থাকলে যে টু বসবে সেটা কিন্তু নয়, কাকে পাঠিয়েছে? কাউকে, মানে কোনো দিকে পাঠানো হচ্ছে, তাই টু বসলো। নাম্বার ফাইভ, উই টেক প্রাইড ইন আওয়ার ক্রিয়েশন, আমরা আমাদের সৃষ্টিতে গর্ব করি, টেক প্রাইড, প্রাইডের পর সবসময় ইন বসে, প্রাইড মানে গর্ব করা। ওকে বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত শুনলে এবং দেখলে, শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো বা জানতে পারো অবশ্যই কিন্তু এটা লাইক করে জানাবে, আর যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যদি ভুল থাকে কোথাও অবশ্যই বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে, আর যদি শিখতে পারো জানতে পারো অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর প্রচুর মোটিভেট করে। যদি পারো সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজে পৌঁছাতে পারে। আর আমি বলবো অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিচয় মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।